হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে বানাবো হিঙের কচুরি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছাতু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি আর বেশ কিছুটা পরিমাণে হিং। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটা ডোয়ের আকারে মেখে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে এরকম একটা কচুরি হলে কিন্তু মন্দ হয় না। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ময়দাটাকে আমি লবণ, চিনি আর সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছি। এবার সেখান থেকে আমি একটা ডো নিয়ে নিলাম। ডোটাকে আমি হাতের সাহায্যে এরকমভাবে হালকা চেপে একটু গোল মতো করে নেব। এবার এর মধ্যে যে হিঙের আমি পুরটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি, যাতে ভেতরের পুরটা কোনোভাবে না বাইরে বেরিয়ে আসে। এরকমভাবে আমি সমস্তটা মুড়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে হালকা করে চেপে খুব ভালোভাবে গোল মতো করে নিলাম। একইভাবে সমস্ত লেচির মধ্যে আমি পুরটাকে ভরে তৈরি করে নিলাম। সমস্ত আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটা একটা করে বেলে নেব। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে গেলে একটা কচুরিও কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল গরম গরম হিঙের কচুরি, আর আমি সার্ভ করেছি খোসাসুদ্ধ আলুর তরকারির সাথে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।